আসসালামু আলাইকুম, আমি আসিয়া মিম, ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আপু এখানে হোম ইকোনমিক্স ইউনিটের অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় মার্কস ডিস্ট্রিবিউশন আসলে কেমন হয়ে থাকে। অনেকেই প্রিপারেশন নিচ্ছ, কিন্তু অনেকের টার্গেট আছে হোম ইকোনমিক্স ইউনিটে পরীক্ষা দিবে, বা অনেকে এখানকার যে সাবজেক্টগুলো আছে, 5টা সাবজেক্ট ডিপার্টমেন্ট আছে, এই সাবজেক্টগুলো যাদের টার্গেট আছে তারা এখানে ভর্তি হতে চাও, তো তারা অলরেডি প্রিপারেশন সেভাবেই নেওয়া শুরু করেছ। তো আমি আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করব তোমাদের, কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন এখানে আছে বা কিভাবে তোমরা সাবজেক্টগুলোকে টার্গেট করে তোমরা প্রস্তুতি সম্পন্ন করবে। এখানকার ভর্তি পরীক্ষা গত বছর অনুযায়ী আমি বলছি, এবছরে যেহেতু সার্কুলার এখনও প্রকাশিত হয়নি, তো গত বছর অনুযায়ী যেটা ছিল, এখানে সব পরীক্ষাগুলোতেই তোমার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হতো, আর টোটাল 4টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। এখানে প্রত্যেকটা বিষয়ে 25 নম্বর করে থাকবে, আর প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে, 100টি প্রশ্নের জন্য মোট 100 নম্বর। গত বছরের সার্কুলার অনুযায়ী এখানে কোনো নেগেটিভ মার্ক ছিল না, এটা একটা প্লাস পয়েন্ট যে নেগেটিভ মার্ক না থাকা। তো তোমরা একটু ভালো মতো প্রিপারেশন নিলেই কিন্তু এখানে সহজেই মানে চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা যাদের সিরিয়াল আগে থাকে, তাদের মেরিট পজিশন আগে থাকে, তাদের কিন্তু সরকারিটাতেই হয়ে যায়। তো তোমরা আই থিঙ্ক ওভাবে ভালো মতো প্রিপারেশন নেবে, যেন তোমাদের টার্গেট যেন সরকারিটা হয়। এখানে পড়তে পারলে তো অনেক সুযোগ সুবিধা অবশ্যই পাবে। আর মূলত এখন আসি কে কোন কোন সাবজেক্টগুলোতে তোমাদের টার্গেট করতে হবে। এখানে হচ্ছে বাংলা, ইংরেজি আর আইসিটি, এই 3টা বিষয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে বাধ্যতামূলক, মানে সবাইকে, সে তুমি যে ডিপার্টমেন্ট যেই বিভাগেরই হও না কেন, সায়েন্স, কমার্স, আর্টস বা হোম ইকোনমিক্স যেই শাখারই হও না কেন, তোমাকে এই 3টা বিষয়ে, বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা বিষয়ে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। আর অপশনাল হিসেবে তুমি চয়েস করতে পারো রসায়ন বা হচ্ছে হিসাব বিজ্ঞান বা অর্থনীতি বা খাদ্য ও পুষ্টি বা সাধারণ জ্ঞান। এই যে পরবর্তী যে সাবজেক্টগুলো বললাম, কয়টি সাবজেক্টের কথা বললাম, রসায়ন, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, খাদ্য ও পুষ্টি আর হচ্ছে সাধারণ জ্ঞান, এই 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমাকে চয়েস করতে হবে। এটা তোমার সুবিধা অনুযায়ী তুমি চয়েস করবে। তাহলে তোমার এভাবে টোটাল 4টা, আগে 3টা আর পরবর্তী 5টা থেকে 1টি তুমি যদি চয়েস করো, তাহলে তোমার টোটাল 4টা সাবজেক্ট হবে। এই 4টা সাবজেক্টে 25 মার্ক করে করে টোটাল হবে তোমার 100 মার্কস। তো আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পেরেছো যে তোমাদের অবশ্যই বাংলা, ইংরেজি, আইসিটি সবাইকেই পড়তে হবে, আর এখানে টার্গেট করার জন্য তোমার বাকি যে 5টা সাবজেক্ট বললাম, এই 5টা সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্ট পড়ো। অনেকেই এখানে কিন্তু বোকামি করে থাকে, যে অনেকে তোমার সাধারণ জ্ঞানও পড়ছে, আবার এটার পাশাপাশি তার মানে বিভাগীয় যে সাবজেক্টগুলো আছে, যেমন রসায়ন বা হিসাব বিজ্ঞান বা যারা অর্থনীতিতে, আর্টসে আছে অর্থনীতি বা খাদ্য পুষ্টি, এইগুলা কিন্তু পড়ে থাকে। দেখা যায় যে সে সবগুলোই পড়ছে, আবার সাথে সাধারণ জ্ঞানও পড়ছে। কিন্তু আমি বলবো তোমার যেহেতু টোটাল এখানকার জন্য 4টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, সো মেজর 3টা সাবজেক্টের সাথে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি চয়েস করে সেইটার উপরে বেস করে তুমি ভালো মতো প্রিপারেশন নাও, তাহলে তোমার একটা স্ট্রং প্রিপারেশন হবে, তোমার জন্য সুবিধা হবে, পরবর্তীতে আর আফসোস করতে হবে না। তো আই থিঙ্ক তোমরা এই বোকামিটা করবা না। তো আজকে এই পর্যন্তই, আর যদি কারো অন্য কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।